আসসালামু আলাইকুম। হ্যালো কেশরহাটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ শুক্রবার, আজ থেকে কঠোর লকডাউন। তো আপনারা দেখতে পাচ্ছেন কেশরহাট খুব জনশূন্যতা আর ম্যাস্টেড আছে এই মুহূর্তে। তো লোকজন একটু দৌড়াদৌড়ি করতেছে, অনেকে দোকানপাট বন্ধ, ম্যাস্টেড একটু আগে গেল, সবাই একটু ফাঁকা। একটু জুম করে দেখা আপনাকে, যাগুলেন একটু আগে অনেক পরিমাণ গ্যাঞ্জাম ছিল, এখন অবশ্য নাই। আপনারা দেখে বুঝতে পারছেন, মনেই হচ্ছে না এটা লকডাউন। যে কঠোর বিধিনিষেধ বলা হয়েছে তার কিছুটাই আপনি কেশরহাটে আমি বুঝতে পারছি না যে এটা লকডাউন। সাধারণ জনগণ মূর্তি, এখানে আপনারা দেখছেন একটি ফলের দোকান। স্বাস্থ্যবিধি তো মানা দূরের কথাই, মাস্ক অনেকে পরছেন, অনেকে পরছেন না, কেউ পেয়ারা না খাচ্ছেন, মাস্ক জায়গা যেখানে দেওয়ার দরকার সেখানে নেয়, অন্য জায়গায় মাস্ক আছে। তো গাড়ি ঘোড়া চলেনি, অনেকটা ফাঁকা ফাঁকা আর কি। ঈদের সময় অনেকে বেড়াতে এসছেন, দেখতে এসছেন, অনেকে আবার ঘুরতেও আসছে। মনোরম পরিবেশ, রোদ নেই, হালকা বাতাস হচ্ছে, খুব সুন্দর একটা আবহাওয়া আর বিকেলে। আর এর মধ্যে ম্যাচটা খুব মজার, বা আমরা দেখছি একটা ট্রাক আসছে, এটা মাছ বাই ট্রাক। খুব ফাঁকা নিরবতা, মোটরসাইকেলের সরঞ্জাম শুধু হয়ে আল্লাহ আর কিছু নাই। এটা মোবাইল মার্কেট বন্ধ আছে, সবগুলো দোকান, বিএম টেলিকম বন্ধ।